নমস্কার, আমি শাশ্বতী। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দ থাকুন, আনন্দে রাখুন। আজকের আমাদের হ্যাশট্যাগ, আমরা সকলের টপিক হচ্ছে, নীরবতা কি হাতিয়ার হতে পারে? আমার যেটা মনে হয়, নীরবতা হাতিয়ার হতে পারে একমাত্র একটা জায়গাতেই, সেটা হচ্ছে যেখানে আমাদের মান অভিমানের সম্পর্ক, যেখানে আমি নীরব থাকলে আমার নীরবতার পেছনের কারণটা সে ধরে নিতে পারবে। যেখানে মান অভিমানের সম্পর্ক, একমাত্র সেখানেই নীরবতা কাজ করতে পারে। আদার্স জায়গায় আমি নীরব থাকলাম, কে আমাকে বুঝবে? কারো বোঝার কথাই না আমি কেন নীরব রয়েছি। মান অভিমানের সম্পর্কের মধ্যে বোঝাবুঝি, আন্ডারস্ট্যান্ডিং, অন্যের মনকে বোঝার একটা ব্যাপার থাকে, তাই সেখানে নীরবতা কাজ করতে পারে। কিন্তু এই জায়গায় তো কাজ করার, অন্য জায়গায় তো কাজ করার কথা নয়। আর নীরবতা অন্য জায়গাতে যেটা দেখি, টিভি চ্যানেলগুলোতে যখন কোনো আলোচনা হয়, মানে সেখানে সব মানুষগুলোই এত বেশি সরব, বাপরে বাপ, মানে কারোর কথাই শুনতে পাই না। কে যে কি বলছে, কার যে কি বক্তব্য, কিছুই তো বুঝতে পারি না। তো সেখানে আর নীরবতার তো মানে প্রশ্ন তো নেই, সেখানে সরবতা অত্যধিক বেশি, তাই মাথা খারাপ হয়ে যায় ওখানে। আর অন্য জায়গায় নীরবতা বলতে, হ্যাঁ, একটা যেটা হয়, যেটা কবিতাও বলছিল, যে মৌন মিছিল, যখন কোনো সত্যি সেখানে ভাষা না বলে হই হই আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, এরকমভাবে না চিৎকার করে যখন ওই ক্যান্ডেল মিছিল করা হয়, তো সেটা মৌন মিছিলই হয়। সেখানে তো একটা, সেটা একটা নীরবতা পালন করা হয়, হাতিয়ার হচ্ছে নীরবতাটাই, মানে একটা বিরুদ্ধে বলছি যখন। আদার্স অন্য জায়গাতে নীরবতা পালন করলে, যেমন হ্যাঁ, সাইলেন্স অবশ্যই উপকারী, কি মানে সাইলেন্স আমাদের অনেক কিছুতে সাহায্য করে, কিন্তু সেই সাইলেন্সটা হতে হবে মানে ওপর থেকে নয়, ভেতর থেকে। সেই সেই সাইলেন্ট যখন আমি হব, তখন আমি উপর থেকে আমি সাইলেন্ট হয়ে গেলাম, অথচ আমার মনের মধ্যে মানে ফুটছে, টকবক টকবক করে ফুটছে, সেটা কিন্তু বাস্ট করে। সেই সেই বাস্টটা যখন করবে, তখন আর তার কোনো উপায় থাকবে না। তো সেই সাইলেন্টের, সেই সাইলেন্সের কোনো মানে নেই, তার থেকে বলে দেওয়া ভালো। যেমন কোনো সাইকিয়াট্রিস্টের কাছে গেলে বলবে মনের মধ্যে রাগ পুষে রাখবেন না। তো মনের মধ্যে রাগ পুষে রাখা মানে কিন্তু সেটা খুব ক্ষতিকর, খুব ক্ষতিকর। সেটা শরীরের দিক দিয়ে, মনের দিক দিয়ে, সব দিক দিয়ে ক্ষতিকর। শরীরেরও ক্ষতি হতে পারে এবং মনের তো ক্ষতি হচ্ছেই, কিন্তু সেটা সাইকোলজিস্টরা বলেন যে মনের যদি রাগ হয় বলে ফেলবেন, কিন্তু রাগ হলেও, বলে ফেললেও যখন কথা উল্টো পাল্টা বলে ফেলি, তখন সেটাও তো ক্ষতিকর করে, ক্ষতিকর হয়। তাই জন্য যদি আমাকে মানে ভাবতে হয় যে না, আমি রাগও করব না বা ভেতরে ভেতরে মানে গজরাতেও থাকবো না, তাহলে আমাকে ভেতর থেকে সব জিনিসটাকে মেনে নিতে হবে। মানে উপর থেকে মেনে নেওয়া নয়, যে তুমি কিছু বলছো না, ভেতরে ভেতরে আমি রাখছি তাও আমি উপরে কিছু বলছি না, তা নয়, ভেতর থেকে মেনে নেওয়া যে ঠিক আছে, ও যেটা করেছে করেছে, সেটা ও নিজস্ব পরিচয় দিয়েছে, তার জন্য আমি রাগ করবো কেন, সেটা হলে ঠিক আছে। যদি ভেতর থেকে আমরা সাইলেন্স, মানে ভেতর থেকে আমরা সাইলেন্ট হতে পারি, উপর থেকে সাইলেন্ট হয়ে লাভ নেই। আর আরেকটা যেটা হচ্ছে, যে অন্যায়গুলো চলছে, এই অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ করাটা, এইখানেও আমি নীরব থেকে কিছু প্রতিবাদ করতে পারবো না, জানি আমার নীরবতার মানেই কেউ বুঝবে না, কিন্তু অনেক সময় নীরব থাকি একটাই কারণে, যে হয়তো পেরে উঠবো না, আমার প্রতিবাদের উত্তরে যে উত্তরগুলো আসবে, মানে সেগুলো এত জঘন্য উত্তর আসবে, সে তার উত্তর দিতে হয়তো আমি পেরে উঠবো না, সেই কারণে কিন্তু কিছু জায়গায় আমি নীরব থাকি। দেখছি যে অন্যায় বলছে, অন্যায় করছে, কিন্তু যে অন্যায় বলছে তার তো বোঝার ক্ষমতাটাই নেই, যে কোনটা সে অন্যায় করছে আর কোনটা অন্যায় করছে না। সেখানে তাকে যদি আমি অন্যায় ধরাতে যাই, সে তো বুঝবে না, সে উল্টা আরো অন্য কথা বলবে। এই যেমন আজকে একটা ভিডিও দেখছিলাম,
এত কাণ্ড ঘটে গেল, মানে একজন বাচ্চা মেয়ে চলে গেল, তো তার হাজবেন্ড কি কারণে কোন ভিডিও দিচ্ছে না দিচ্ছে পুরোটা না দেখেই দুম করে একটা ভিডিও বানিয়ে ফেলা, ভাবতেই পারা যাচ্ছে না। এটা নিয়েও অনেকেই বানাচ্ছে, তার মধ্যে একটা ভিডিও দেখে আমি অবাক হয়ে গেলাম যে কিছু জানেই না, নিজেই বলছে আমি কিছু জানি না, কিন্তু হঠাৎ করে একটা জিনিস দেখে তার মনে হয়ে গেল এটা বিশাল খারাপ জিনিস। তো এখানে যদি আমি তাকে বলতে যাই, বোঝাতে যাই, সে তো বুঝবে না, উল্টে মানে আমাকেও এমন একটা জায়গায় ফেলে দেবে যে তার উত্তরগুলো আমি আর দিতে পারবো না, কারণ আমি সেই স্তরে তো নামতে পারবো না, তাই সেখানে বাধ্য হয়ে আমাকে নীরব থাকতে হয়। সেখানে অবশ্য হাতিয়ার নয়, সেখানে অবশ্যই হাতিয়ার নয়, সেখানে নিজের সম্মান বাঁচানো। হাতিয়ার একমাত্র এক জায়গাতেই হতে পারে, সেটা হচ্ছে ভালোবাসার মানুষদের কাছে নীরবতা হাতিয়ার হতে পারে, তারা আমার নীরবতার মানে বুঝতে পারবে, সে আমার স্বামী হোক, সন্তান হোক, বা আদার্স কোনো ভালোবাসার মানুষ হোক, বন্ধু হোক, যেই হোক, তারা বুঝতে পারবে, তাদের কাছে নীরবতা আমার হাতিয়ার হতে পারে। আদার্স কোনো জায়গায় কিন্তু নীরবতা খুব একটা হাতিয়ার হয় না, এটাই আমার মনে হয়। জানি না কতদূর ঠিক বললাম, আমার যেটা মনে হয় আমি সেটাই বললাম। আজকের টপিকটা দিয়েছে সুস্মিতার, পজিটিভ ভাইবসের সুস্মিতা, তুমি বলো যে কতটা ঠিক বললাম কতটা ভুল বললাম। আজ তাহলে এই পর্যন্তই, আমি এখানে রান্নাঘরে দাঁড়িয়ে করছি।